আসসালামু আলাইকুম, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। যাদের কাছে অল্প কিছু টাকা আছে কিন্তু ইনভেস্ট করার জন্য একটা ভালো বুদ্ধি খুঁজে পাচ্ছেন না বা ভালো ব্যবসা খুঁজে পাচ্ছেন না, যে কোন ব্যবসাতে আমি এই টাকাগুলো ইনভেস্ট করব যাতে করে আমার এই টাকাগুলো আর লোকসানে না পড়ে, তো তাদের জন্য আজকে বর্তমান সময়ে খুবই জনপ্রিয়, খুবই লাভজনক একটা ব্যবসা, মহিলা হোস্টেল অথবা ছাত্রী হোস্টেল সম্পর্কে কথা বলবো। এই ব্যবসাটা বর্তমান সময়ে ট্রেন্ডিং একটা বিজনেস, যারা এই ব্যবসাটা করছে তাদের সাথে যদি আপনি পরামর্শ করেন তাহলে আসলে এই ব্যবসাটা বিস্তারিত তথ্য জানতে পারবেন যে আসলে এই ব্যবসাটা কতটা প্রফিটেবল। শুরু করার আগে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে এই ব্যবসার সমস্যা, এই ব্যবসার সুবিধা, নানান দিকগুলো নিয়ে একটু পরামর্শ করে তারপরে শুরু করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এই ব্যবসাটা কোথায় ভালো চলবে? এই ব্যবসাটা চলবে বাংলাদেশের যে কোনো জায়গায়, মূলত যেখানে ইউনিভার্সিটি আছে অথবা অফিস আদালত রয়েছে, যেখানে মহিলারা থাকার জন্য ভালো জায়গা খুঁজে পায় না, নিরাপদ একটা জায়গা খুঁজে পায় না, সেই সকল এলাকাতেই চলবে। বেশিরভাগ আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এই মহিলা হোস্টেল বা ছাত্রী হোস্টেলটা করতে পারেন তাহলে সবচেয়ে বেশি প্রফিটেবল হবে, সবচেয়ে বেশি লাভ হবে। এছাড়াও এই ব্যবসা করার জন্য কি কি লাগতে পারে এটা একটা মূল বিষয়, যদি আপনি এই সম্পর্কে ধারণা পেতে চান তবে যারা এই ব্যবসা করছে তাদের কাছ থেকে যদি ধারণা নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। তাছাড়া এছাড়া এই ব্যবসা করার জন্য আপনি চাইলে প্রথম অবস্থায় যে একটা ফ্লোর ভাড়া নিয়ে সেটা শুরু করতে পারেন, আর ফ্লোরে আপনার লাগতে পারে বেড, ফার্নিচার, আপনি চাইলে ড্রেসিং টেবিল অথবা টেলিভিশনও দিতে পারেন প্রত্যেক রুমে রুমে, অথবা চাইলে যে ডাইনিং রুমে আপনি টেলিভিশন দিতে পারেন, যারা আপনার হোস্টেলে থাকবে তারা বিনোদনের জন্য টেলিভিশন দেখবে। প্লাস আপনি কিছু আপনার পুরো কর্মচারীর প্রয়োজন হবে যারা রান্নাবান্না করবে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আপনার হোস্টেল থেকে, এই ধরনের কর্মচারীর পিছনে আপনার কিছু ইনভেস্ট করতে হবে, তাদেরকে কিছু বেতন দিয়ে প্রতি মাসে বেতন দিয়ে রাখতে হবে। এই ব্যবসা করার জন্য আসলে কেমন টাকা ইনভেস্ট করতে হবে সেটা নিশ্চিত করে বলা সম্ভব না, আপনি যত বড় পরিসরে ব্যবসাটা শুরু করবেন তত বেশি ইনভেস্টের প্রয়োজন হবে, আপনি যদি ছোট পরিসরে ব্যবসা শুরু করেন তবে ইনভেস্টের প্রয়োজন কম হবে। ছোট বড় যাই করুন না কেন, মিনিমাম 10 লক্ষ টাকার মতো যদি আপনার কাছে অ্যামাউন্ট থাকে তবে ব্যবসাটা শুরু করলে সবচেয়ে ভালো হয়। এই ব্যবসা করার জন্য যেহেতু ফার্নিচার, কর্মচারী, তারপরে ফ্লোর ভাড়া নেওয়ার জন্য অ্যাডভান্স দিতে হবে ইত্যাদি কারণে একটু ইনভেস্টটা বেশি হবে, তবে যদি ইনভেস্ট করতে পারেন আমার মনে হয় না এই ব্যবসায় লস খাবেন। মোটামুটিভাবে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর নিষ্ঠা, সততা, একাগ্রতার সাথে যদি ব্যবসায় লেগে থাকেন তাহলে যদি আপনি এই ব্যবসায় সুনাম অর্জন করতে পারেন, যখন আপনার একটা ভালো সুনাম অর্জন হয়ে যাবে আপনার হোস্টেলের চারিদিকে, যখন আপনার নাম ছড়িয়ে যাবে তখন কিন্তু আপনার মুনাফা হতেই থাকবে, লাভ হতেই থাকবে, আর আপনাকে পিছনে তাকাতে হবে না। আপনি যখন ব্যবসাটা শুরু করে দেবেন তখন আপনাকে বেশ কিছু কাজ করতে হবে, যেমন ব্যানার বানানো, ফেস্টুন বানানো, এলাকায় প্রচার প্রচারণা করা, প্রয়োজনে আপনি প্রচার প্রচারণার জন্য কর্মী নিয়োগ করতে পারেন অথবা কাউকে কমিশনে নিতে পারেন, যে তুমি যদি এত আমাকে প্রতি মাসে বা এত প্রতিজন এনে দাও তাহলে তোমাকে এত টাকা কমিশন দেবে, এভাবে যদি আপনি করতে পারেন, অথবা আপনি আরো অনেক ধরনের কৌশল অবলম্বন করতে পারেন যাতে করে আপনার হোস্টেলে গ্রাহকের অভাব না হয়। যখন পর্যাপ্ত পরিমাণ গ্রাহক থাকবে তখনই কিন্তু আপনার হোস্টেল চলবে, আপনি হোস্টেল গুলো বসে থাকলেন কিন্তু আপনি গ্রাহক পেলেন না তাহলে কিন্তু আবার লস খেয়ে যাবেন। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ব্যবসায় যে আপনি যাদেরকে এখানে রাখবেন বা থাকতে দিবেন তাদের কাছ থেকে আপনি অ্যাডভান্স টাকা নেবেন। ধরুন আপনি যদি কারোর কাছ থেকে মাসিক 5,000 টাকা চার্জ করেন তাহলে কিন্তু আপনি এভাবে করে যদি 10 জনকেও একটা হোস্টেলের একটা ফ্লোরে থাকতে দেন তাহলে 5,50,000 টাকা, আর এই 50,000 টাকা নিয়ে আপনি কিন্তু এই 50,000 টাকায় আপনি খরচ করবেন না, আপনি এদেরকে খাওয়ানোর জন্য একটা ভালো জায়গা দেওয়ার জন্য আপনার 10 জনের পিছনে মাসে 50,000 টাকা খরচ হবার কথা নয়।
অনেকে ভাবতে পারেন মাসে কি 5,000 টাকা লাগে থাকার জন্য, যদি না লাগে তাহলে আপনি অবশ্যই অ্যাডজাস্ট করে তারপরে কত কমের মধ্যে আপনি দিতে পারেন, কত কমের মধ্যে সেবা দিতে পারেন সেটা একটু নিজে জাস্টিফাই করে অ্যানালাইসিস করে তারপর যদি সেট করতে পারেন। অন্যদের তুলনায় যদি আপনি কম মূল্যে ভালো মানের সেবা দিতে পারেন তবে কিন্তু আপনার ব্যবসা আরো ভালো চলবে। তো এভাবে করে আপনি অ্যাডভান্স টাকা নিয়ে তারপরে আপনি তাদেরকে সার্ভিস দিবেন, তাহলে কিন্তু আপনার ওই যে ফার্নিচার ফ্লোর ভাড়া নেওয়ার জন্য যে ইনভেস্টটা করতে হলো সেটাই ইনভেস্ট পরবর্তীতে আপনার তাদেরকে খাওয়ানোর জন্য থাকার জন্য কিন্তু আপনার ইনভেস্ট করতে হচ্ছে না, তারাই তাদের টাকা দিয়ে তাদের খেয়ে যাবে থেকে যাবে, আপনাকে কিন্তু আর নতুন করে কোনো ইনভেস্ট করতে হবে না। তাহলে বুঝতেই পারছেন ব্যবসাটা কেমন প্রফিটেবল এবং কেমন সুবিধাজনক ব্যবসা। চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন, আমার এখানে বসে থেকে বলাটা যত সহজ মূলত এই ব্যবসাটা করা বা এই ব্যবসা যারা করে তারাই বুঝবে যে এই ব্যবসাটা আসলেই কতটা প্রফিটেবল বা লোকসানজনক বা কতটা ঝুঁকিপূর্ণ। তাই আমার কথা শোনার পাশাপাশি আপনি কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ব্যবসাটা শুরু করুন, আশেপাশে খোঁজখবর নিন, তারপরে অ্যানালাইসিস করুন, তারপরে শুরু করুন। আশা রাখছি আপনি অনেক লাভবান হবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।